ফ্রেন্ডস, বায়নী নির্মল ঘোষ এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার বায়োলজি ওভারভিউ পার্ট টু। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বায়োকেমিস্ট্রি এবং সাইটোলজিতে তোমরা কোন বিষয়গুলো পড়বে, তো তোমরা যদি দেখে না থাকো আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে জেনেটিক্স। এখন জেনেটিক্সে ম্যাক্সিমাম ছেলে মেয়ে বুঝতে পারে না যে কোথা থেকে পড়বে, কোন জিনিসগুলো পড়বে, তো আমি তোমাদেরকে বলবো যে কিভাবে সিকোয়েন্সিয়ালি পড়লে তোমরা জেনেটিক্সটা গ্রিপের মধ্যে আনতে পারবে। গাইজ, বায়োলজিতে উইদাউট জেনেটিক্স বায়োলজি কিন্তু কমপ্লিট নয়, সেই কারণের জন্য জেনেটিক্স থেকে অনেক প্রশ্ন আসে নিট এবং হচ্ছে অন্যান্য এক্সামে। সেই কারণের জন্য জেনেটিক্স থেকে ক্লিয়ার কনসেপশন উইল বি ভেরি ভেরি এসেন্সিয়াল এবং এটা তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। তাহলে জেনেটিক্সে কোন বিষয়গুলো আমরা পড়ব সিকোয়েন্সিয়ালি সেগুলো সম্বন্ধে আমি বলি। তো জেনেটিক্সটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা ক্লাসিক্যাল জেনেটিক্স আর একটা হচ্ছে মলিকুলার বায়োলজি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো মলিকুলার বায়োলজি সম্বন্ধে। তো সাইটোলজি পড়ার পরেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি। তাহলে দেখো মলিকুলার বায়োলজিতে আমরা যে বিষয়গুলো পড়বো আমি সিকোয়েন্সিয়ালি সেগুলো লিখবো এবং সেগুলো ব্রিফলি ডিসক্রাইব করবো। প্রথমে হচ্ছে ক্রোমোজোম স্ট্রাকচার এবং হচ্ছে তারপরে নিউক্লিওজোম কনসেপ্ট। সো ক্রোমোজোম স্ট্রাকচার এন্ড নেক্সট নিউক্লিওজোম কনসেপ্ট। ক্রোমোজোম স্ট্রাকচার এবং নিউক্লিওজোম কনসেপ্ট এই দুটো জিনিস, কোনটা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন এবং নিউক্লিওজোমের বিভিন্ন লেভেল অফ ক্রোমোজোম স্ট্রাকচারে আমাদেরকে পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ স্ট্রাকচার। দেখো বায়োকেমিস্ট্রি তো অলরেডি তুমি পড়ে ফেলেছো, তো তবু আমি লিখছি ডিএনএ এন্ড আরএনএ স্ট্রাকচার। ডিএনএ এন্ড আরএনএ স্ট্রাকচার এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা একটা এক্সপেরিমেন্ট। বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো আছে, চারটে এক্সপেরিমেন্ট আছে, এগুলো সম্বন্ধে তোমরা পড়বে। ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তারপরে সেন্ট্রাল ডগমার পদ্ধতি গুলো পড়তে হবে, সেন্ট্রাল ডগমা, এবং এটাই হচ্ছে মেইন, এটা হচ্ছে হার্ট অফ মলিকুলার বায়োলজি। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটে পদ্ধতিতে ইনিশিয়েশন, এলংগেশন এবং টার্মিনেশন এইগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ওকে, সো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড, ট্রান্সলেশনের আগে জেনেটিক কোডটা পড়লে আমাদের ভালো হয়। তো জেনেটিক কোড কোনটা ডিজেনারেসি অফ দ্য কোডন ইত্যাদি এই বিষয়গুলো। এবং তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাক ওপেরন, কিভাবে একটা জিন কাজ করবে সেটাই হচ্ছে ল্যাক ওপেরন। সুতরাং জিনের কাজ নিয়ে আমাদেরকে জানতে হবে, ল্যাক ওপেরনে আমরা এটা পড়বো। এবং তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাক ওপেরন পড়ার পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ কিভাবে ভিএনটিআর ব্যবহৃত হবে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এবং পরপর হচ্ছে আমাদের এইগুলো সম্বন্ধে পড়তে হবে। এছাড়া আমি কয়েকটা শর্ট কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো যেগুলো সম্বন্ধে জানা দরকার। যেমন শর্ট, আমি এগুলোকে শর্ট টপিক হিসাবে নাম দিচ্ছি, শর্ট টপিকস। যেমন হচ্ছে সি ভ্যালু প্যারাডক্স, সি ভ্যালু, তারপরে হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোমের বিভিন্ন ক্যারেক্টার গুলো, তারপরে বিভিন্ন রকমের ডিএনএ সিকোয়েন্স টাইপ, ডিএনএ সিকোয়েন্স টাইপ, কোনটা প্যালিনড্রোমিক সিকোয়েন্স, কোনটা হচ্ছে ডিসপারসিভ সিকোয়েন্স, রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স, এই সমস্ত বিষয়গুলো এগুলো সম্বন্ধে জানতে হবে। তারপরে হচ্ছে এক্সন ইন্ট্রন, কোনটা এক্সন, তারপরে হচ্ছে ইন্ট্রন, কিছু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, চ্যাপেরন, ওকে, চ্যাপেরন প্রোটিন ফোল্ডিং এ কিভাবে সাহায্য করে, চ্যাপেরন এটসেট্রা। সো এইভাবে যদি আমরা সিকোয়েন্সিয়ালি পড়ি তাহলে আমরা মলিকুলার বায়োলজিটাকে আমরা গ্রুপের মধ্যে আনতে পারবো। তো চলো গাইস, এবার আমরা চলে যাই ক্লাসিক্যাল জেনেটিক্স এ। ক্লাসিক্যাল জেনেটিক্স প্রধানত মেন্ডেলিজম এবং মেন্ডেলিয়ান এক্সেপশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স এর উপর ভিত্তি করে হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্সটা আছে। তো ক্লাসিক্যাল জেনেটিক্সটা তোমরা কোন জিনিসগুলো পড়বে আমি সেগুলো একটুখানি দেখার চেষ্টা করি। দেখো ক্লাসিক্যাল জেনেটিক্সের প্রধান বিষয় হচ্ছে কনসেপ্ট এবং তোমাকে কনসেপ্ট থেকে হচ্ছে উত্তরগুলো করতে হবে। সো ক্লাসিক্যাল জেনেটিক্সে আমরা কোন জিনিসগুলো পড়বো একটু দেখে নিই। তো আমি যেটা লিখছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স, অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল জেনেটিক্স। ওকে, তো ক্লাসিক্যাল জেনেটিক্সে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে মেন্ডেল রিলেটেড যে সমস্ত টপিকস গুলো আছে সেগুলো একটুখানি বলি, অর্থাৎ মেন্ডেলিজম রিলেটেড যে সমস্ত টপিকস গুলো আছে। সো মেন্ডেলের মোনো এন্ড ডাইহাইব্রিড ক্রস,
মনো অ্যান্ড ডাইহাইব্রিড ক্রস, আমি এই এই সম্বন্ধে ভিডিও অলরেডি আমি করেছি, তো তোমরা দেখে নিতে পারো এগুলো, মনো অ্যান্ড ডাইহাইব্রিড ক্রস। তারপরে হচ্ছে টেস্ট ক্রস, টেস্ট ক্রস সম্বন্ধে কনসেপশন হচ্ছে থাকতে হবে। তারপরে হচ্ছে এক্সেপশন অফ মেন্ডেলিজম, এক্সেপশন অফ মেন্ডেলিজম, এক্সেপশন অফ মেন্ডেলিজম, এবং এক্সেপশন অফ মেন্ডেলিজমে যেটা পড়বে সেটা হচ্ছে ইন্ট্রাজেনিক আর ইন্টারজেনিক ইন্টারাকশন। এই দুটোর মধ্যে পার্থক্য জানতে হবে, ইন্ট্রাজেনিক অ্যান্ড ইন্টারজেনিক ইন্টারাকশন। ওকে, ইন্টারজেনিক ইন্টারাকশন, সো এই সমস্ত বিষয়গুলো থাকবে। ইন্ট্রাজেনিক ইন্টারাকশনের মধ্যে যেমন থাকবে হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, তারপরে মাল্টিপল অ্যালিল। ইন্টারজেনিক ইন্টারাকশনের মধ্যে থাকবে পলিজেনিক ইনহেরিটেন্স, প্লিওট্রপিক এফেক্ট। হ্যাঁ, এই এই বিষয়গুলো হচ্ছে জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বললাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লিঙ্কেজ, অর্থাৎ লিঙ্কেজ রিলেটেড যে যে বিষয়গুলো থাকবে, যেমন কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট লিঙ্কেজ, যেমন কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট লিঙ্কেজ। সো লিঙ্ক জিন, লিঙ্কেজের কনসেপ্ট, লিঙ্কেজ কনসেপ্ট। ওকে, লিঙ্কেজ কনসেপ্ট পড়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, অর্থাৎ কিভাবে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো কিভাবে বংশ পরম্পরায় সঞ্চালিত হবে সেটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলি এগুলো সম্বন্ধে জানতে হবে। তারপরে আমরা যেটা করব কিছু জেনেটিক্যাল ডিজিজ নিয়ে আমাদেরকে জানতে হবে, কিছু জেনেটিক্যাল ডিজিজ অর্থাৎ কিছু সিনড্রম নিয়ে আমাদেরকে জানতে হবে। অ্যান্ড সিনড্রম যেমন আমি একটুখানি লিখছি, যেমন ক্লাইনফেল্টার সিনড্রম, ওকে, যেমন ক্লাইনফেল্টার, যেমন টার্নার সিনড্রম, টার্নার, যেমন হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রম, টার্নার সিনড্রম, ডাউন সিনড্রম, এডওয়ার্ড সিনড্রম, এডওয়ার্ড, পাটাউ সিনড্রম, পাতাউ সিনড্রম, ক্রাইড, পাতাউ সিনড্রম, তারপর হচ্ছে ক্রাইড উইথ চ্যাট সিনড্রম, এইগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তারপরে জেনেটিক্যাল ডিজিজের মধ্যে আর একটা আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, সুতরাং কোনটা কোন ধরনের ডিজিজ হবে সেগুলো সম্বন্ধে আমাদেরকে একটু পড়তে হবে। দিস আর ইম্পর্টেন্ট টপিকস। এবং তারপরে আমরা যেটা বলবো সেটা সেক্স ডিটারমিনেশন। ওকে, সেক্স ডিটারমিনেশনে আমাদের মেনলি আমরা যেগুলো করতে হবে সেটা হচ্ছে যেখানে জোর দিতে হবে, স্ট্রেস দিতে হবে, সেটা হচ্ছে ড্রসোফিলা সেক্স ডিটারমিনেশন, হিউম্যান সেক্স ডিটারমিনেশন অলসো ইট উইল বি ইম্পর্টেন্ট হিউম্যান। তারপরে হচ্ছে হানিবি, হানিবি সেক্স ডিটারমিনেশন কিন্তু ইম্পর্টেন্ট হবে, কিভাবে মেল মেল হানিবি কিভাবে তৈরি হয় এগুলো সম্বন্ধে আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স এর মধ্যে থাকবে। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে জিন ম্যাপিং। ওকে, জিন ম্যাপ, জিন ম্যাপিং, সো দিস উইল বি ইম্পর্টেন্ট টপিকস। এবং জিন ম্যাপিং এ কোনটা কিভাবে পড়তে হবে যে সেটা হচ্ছে যদি দুটো দু ধরনের যদি হচ্ছে ক্রসিং ওভার হয়, ডাবল ক্রসিং ওভার, সিঙ্গেল ক্রসিং ওভার, এরকম ভাবে এইগুলো করতে হবে। তো আমি প্রত্যেকটা ভিডিও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো প্রত্যেকটা টপিকস নিয়ে। তো এরকম সিকোয়েন্সিয়ালি পড়লে তাহলে কিন্তু মনে থাকবে। এবং পরের ভিডিওগুলোতে অর্থাৎ বায়োলজি ওভারভিউ থ্রিতে আমি তোমাদেরকে বলবো আর কোন কোন টপিকসগুলো পড়বে। সুতরাং আবার ফিরে আমি একটু সাম আপ করে দিই, সেটা হচ্ছে প্রথমে শুরু করবে বায়োকেমিস্ট্রি দিয়ে, তারপর সাইটোলজি, এবং তারপরে হচ্ছে জেনেটিক্স। সো ইম্পর্টেন্ট বিষয়গুলো আগে পড়লে মনে থাকবে, এবং এমসিকিউ গুলো হচ্ছে বেশি করে প্র্যাকটিস করবে। অ্যাকচুয়ালি কনসেপশন তৈরি না হলে কিন্তু এমসিকিউ করতে পারবে না। সো প্রথমে কনসেপশন তৈরি করার পরে তারপরে ইউ উইল গো টু দ্য এমসিকিউ। ওকে, সো থ্যাংক ইউ গাইস। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটাকে লাইক করবে, এবং তোমরা অবশ্যই আমার বায়োনি নির্মল কোর্স এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।